আসসালামু আলাইকুম আশেখে চি অনেক ভালো আছেন আজকে আমরা চলে এসেছি গ্রসারি শপিং করার জন্য আমাদের ঈদের শপিং তারপরে ঘরের শপিং সব মিলিয়ে সকাল সকাল চলে আসলাম তাড়াতাড়ি শেষ করে চলে যাব আমি সব সময় যেটা করি শপিংয়ে সকাল সকাল চলে আসি বিজি শুরু হওয়ার আগেই তো তারপরও এত তাড়াতাড়ি আসার পরও যেটা হয়েছে মানে সব জায়গায় কিন্তু কিউ ছিল যেহেতু ঈদ চলে এসেছে তো সব মানে মাছ কাটার জন্য কিউ মিট চিকেন নেওয়ার জন্য কিউ তারপর প্রথমে একবার অর্ডার দিতে হবে তারপর এসে কালেক্ট করতে হবে মানে সব জায়গায় যাবেন সেখানেই দেখছি যে সময় লাগছিল তো কিন্তু তারপরও অনেক ভালো মানে বিজি শুরু হওয়ার আগেই আমরা শপিং শেষ করে নিয়েছি এবং তাড়াতাড়ি মোটামুটি অনেক তাড়াতাড়ি শপিং সেরে ফেলেছিলাম তা আমি ঘুরে ঘুরে পাঙ্গাস ফিলের দেখছিলাম আরিশার অনেক পছন্দের তো চিন্তা করছিলাম যে কোনটা নেব বড় প্যাকেট না ছোটো প্যাকেট কয়টা প্যাকেট নিব। তারপর আসলাম প্রনের সেকশনে আমাদের সবার পছন্দের খাবার প্রন তো দেখে দেখে চিন্তা করছিলাম যে কোনটা নেব মানে যেটা ভালো ইজিলি ক্লিন করে ধুয়ে রান্না করা যায় সেটাই আমি সব সময় দেখে তারপর কিনি তো অনেক ধরনের প্রণ ছিল দেশি বিদেশি তা আমার মনে হচ্ছিল যে শুধু প্রণই নিয়ে নেই আর কিছুই লাগবে না মানে এত বেশি প্রণ পছন্দ আমাদের সবার তারপরে দেখে দেখে বিভিন্ন ধরনের প্রণ নিয়েছি ছোট বড় সব সাইজেরই মোটামুটি নিয়েছি শেষ আমাদের শপিং অনেক ব্যস্ততার পরে মানে ফাইনালি চলে আসলাম পে করে এরই মধ্যে আমি একবার হোমবার্গেনেও গিয়েছিলাম একেবারে গাছেই হোমবার্গেন তো সেখানে টুকিটাকি কিছু শপিং ছিল সেখানে সেখানে গিয়ে সেটা করে ফেলেছি ইউসরাও আজকে আমাদের সঙ্গে এসেছে ও হোমবার্গেনে যাবে অটোয় কিনবে তারপর কিছু সুইট কিনবে তা হলে আমরা এই সিচুয়েশনে আসলে বাচ্চাদের নিয়ে তেমন বের হয় না ওই দিন শুধু আইকেতে গিয়েছিলাম আর আজকে ওকে কিছুতেই রেখে আসতে পারলাম না যে ও আসবেই আসবে ও টয় কিনবে তারপর ও সুইট কিনবে এখন চলে যাচ্ছি আমরা বাসায় টানেলের ভিতরে ঢুকার পর মানে আমার সব সময় যেটা হয় আমার খুব ভয় লাগে অজানা একটা ভয় কাজ করে মনে হয় যদি মানে স্টাক হয়ে যায় তাহলে বের হবো কিভাবে তো সব সময় আমার ভয় লাগে টানেলের ভিতরে ঢুকলে চলে আস এসেছি বাসায় তার এই যে অনেক মজার টোস্ট বিস্কিট পিজা বিস্কিট আমার খুবই পছন্দের আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে এটা নিয়ে এসেছি অনেক খুশি এই বিস্কিটটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না তো এখানে দেখেই আমি নিয়ে নিলাম কয়েক প্যাকেট এখানে মাছ মাংস সব কিছুই এনেছি আর এটা আছে পাঁচ পাঁচফোরণ তারপর হচ্ছে চিলি ফ্লেক্স রেড চিলি ফ্লেক্স আর এখানে আছে ম্যাঙ্গো পিকল প্রাণের ম্যাঙ্গো পিকলটা আমার খুবই পছন্দের অনেক ভালো করে ওরা বানায় এখানে ফ্রেশ ভেজ আছে বেগুন তারপর পাট শাক কজেট এগুলা কাঁচামরিচ ধুনিয়া পাতা ওইগুলো সব ছিল আর এগুলো হচ্ছে সব মিট চিকের মাছ ওইগুলো আমি খুলে তারপর আমি আপনাদেরকে দেখাবো আর এখন দেখা যে হোমবার্গেন থেকে কী নিয়ে এসেছি এই বিস্কুটগুলো হোমবার্গেন ছাড়া আমি আর কোথাও পাই না আমার চোখে পড়েনি তো হোমবার্গেনে গেলেই আমি অনেকগুলো নিয়ে নেই আমাদের সবার খুব পছন্দ আর ওয়াশপ্রুফ প্লাস্টার্স নিয়ে আসলাম সত্যি কথা মানে মজার ব্যাপার হচ্ছে প্লাস্টার্স কিনে আসেন পরেই কিন্তু আমার হাতটা আমি কেটে ফেলেছিলাম তো খুব রাইট টাইমে নিয়ে এসেছি কাজেও লেগে গিয়েছিল যদি আমি সবসময় প্লাস্টারস গড়ে রাখি ওয়াটারপ্রুফ এটা ছিল না তো এটা নিয়ে আসলাম আর তারপর অলিভল সপ চাংস আর এই কেক ট্রেটা আমি নিয়ে এসেছি এটা দিয়ে আমি একটা জিআইওয়াই করব তার জন্য নিয়ে নিলাম তারপর মাছ এনেছি এটা হচ্ছে রুই মাছ তারপর চিকেন কিমা এনেছি এটা দিয়ে আমি সমোসা বানাবো হাফ দিয়ে আর হাফ দিয়ে আমি চিকেন কাবাব বানাবো সবসময় আমি যেটা করি কাবাব বানিয়ে ফ্রিজে রেখে দিই এখানে আছে রোস্টার বড় বড় রোস্টার এখানে আছে তো এগুলো আমি আর খুলছি না এভাবেই রেখে দিব ওরা সুন্দর করে আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে তারপর এখানে আছে বোয়াল মাছ বোয়াল মাছের মাথা আলাদা করে কেটে দিয়েছে ওরা সুন্দর করে সবকিছু আবার পাক করে দিয়েছে কিন্তু আলাদা আলাদা করে এক একটা চিকেন এক এক জায়গায় মাছ মাছের মাথা আলাদা তো এর জন্য বাসায় এসে তেমন একটা কষ্ট করতে হয় না সুন্দর করে রেখে দেওয়া যায় এগুলো আলাদা আলাদা করা আছে এভাবেই আমি রেখে দিব আর এখানে আছে গরুর মাংস এটা আমি এনেছি ঈদের দিনে রান্না করার জন্য ঈদের দিন আমার কেন জানি মানে বিফ বোনা খেতে খুবই ভালো লাগে তো এর জন্য সব ঈদেই আমি বিফ বোনাটা করি তো অনেক মজা করে ইচ্ছা আছে এবার রান্না করার গত ঈদেও করেছিলাম আর বাকি শপিং আমার হাজব্যান্ড এখানে সুজা এখানে এনে রেখে দিয়েছে কারণ আমার জাস্ট ফ্রিজারটা বালকনিতে থাকে তো এর জন্য এইখানে রেখে দিয়েছে আমি এখন সব কিছু গুছিয়ে নেব তো এখানে দেখি হালকা একটু একটু করে আপনাদেরকে দেখাই এই তো প্রণ কয়েক জাতের প্রণ আছে এখানে তারপরে এটা ছোটো মাছ এই মাছটা মানে জলপাই দিয়ে রান্না করলে খুব ভালো লাগে আমার বাচ্চারাও খায় এই মাছটা ছোটো ছোটো মাছের মধ্যে এইটা তারপর ক্যাসকি মাছ ছোটো ছোটো প্রণ আমার বাচ্চারা এইগুলোই খায় তো এইগুলোই আমরা আনি তারপর পরোটা আছে তারপর এখানে আছে পাঙ্গাস ফিলেট নিয়েছি আর এনেছি লতা লতা রান্না করব সুটকি দিয়ে চিকেন পপকর্ন আছে এখানে আর এখানে আর আমি নিয়েছি কয়েকটা মাছের ডিম এনেছি এই ছোটো মাছটাও কিন্তু মাইশা আরিসা ইসরা ওরা সবাই খায় টমেটো দিয়ে রান্না করলে ওরা খুব পছন্দ করে আর এই যে আমি খুঁজছিলাম মাছের ডিমগুলা আর কেসকি মাছটা আমি খুঁজছিলাম ওইখানে এটা হচ্ছে ড্যাঙ্গা এটা ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে আর এই তো হচ্ছে আমার অনেক অনেক পছন্দের ইলিশের ডিম তারপর রুই মাছের ডিমও আমি এনেছি রুই মাছের ডিম টক দিয়ে রান্না করলে খুব ভালো লাগে এই তো ঝটপট করে আপনাদেরকে শপিং দেখিয়ে দিলাম এখন এগুলো গুছাতে হবে শপিং গুছানো হচ্ছে বেশি জামেলার শপিং করার চেয়ে আমার কাছে যেটা মনে হয় জানি না আপনাদের কেমন মনে হয় শাকগুলো আমি বেছে নিয়েছি তারপর কজের দিয়ে আমি ভাজি করব আর নালি শাক কাটা শেষ প্রন দিয়ে আর আলু দিয়ে ভুনা করব চিকেন কিমা অর্ধেক রান্না করব সমোসার জন্য আর অর্ধেক দিয়ে কাবাব বানাবো আর এখানে আছে সিম আছে সিম দিয়ে আর সার্ডিন দিয়ে ভাজি করব। মাইশার জন্য অকুপ পছন্দ করে এখন আমি কজেটগুলা সুন্দর করে কেটে নিব আর নালি শাকটা আমি আসলে অনেক শখ করে কিনে এনেছিলাম যে আমরা সিলেটিরা নালি শাক খাই ছোটো ছোটো করে কেটে একেবারে ছোটো ছোটো করে কেটে আমার আম্মা রান্না করতেন তারপর একটু গার্লিক দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপর লেবু তারপর নাগামরিচ দিয়ে এত মজা করে আম্মা রান্না করতেন আমি চাচ্ছিলাম ওভাবে রান্না করবো তা আম্মাকে ফোন করে জিজ্ঞেস করলাম আম্মা বললেন যে এটা আমি পারবো না এত মানে ধরে কাঠা ওটা অনেক কষ্টের ব্যাপার তো বললেন যে তুই এভাবে ভাজি করে ফেল তো কী আর করা এখন আমি ভাজি করে ফেলবো ওইভাবে তো যেহেতু পারবো না তো আম্মার ব্রাড ঈদের পরে যাওয়ার ইচ্ছা আছে আমার আম্মা ব্রাড থাকেন তো গেলে ওইভাবে সব মানে নালিশা কিনে এনে তারপর ওইভাবে রান্না করে আমাকে বলবো রান্না করার জন্য তখন খাবো আর এখন কি আর করার এভাবেই খেয়ে ফেলি কজেটটা সুন্দর করে জাকিয়া থেকে যে কাটারটা নিয়ে এসেছিলাম সুন্দর করে আমি কেটে নিচ্ছিলাম এত মানে শার্প ছিল এটা আমি আমার হাতটাও কেটে ফেলেছিলাম এই যে এখন আমি হাতটা কেটেছি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম যে একটু হয়তো কেটেছে পরে দেখি যা একটু না অনেক কেটে ফেলেছিলাম আমি কজের দিয়ে ভাজি করব। আর কজের দিয়ে আমি আর যেটা পছন্দ করি রুই মাছ দিয়ে কজের দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে এটা যে টেস্টটা আছে আসে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে লাউ আছে সাদা যে লাউটা ওই লাউ দিয়ে রুই মাছ আমার আম্মা রান্না করতেন অনেক ধনে পাতার কাঁচামরিচ দিয়ে তো ওই কজের দিয়ে আর রুই মাছ দিয়ে ওই সেম স্টাইলে যদি আমি রান্না করি আমার কাছে সেম টেস্ট আসে খুবই ভালো লাগে তো আজকে ভাবলাম ভাজি করি এখন আমি নালি শাকটা বসিয়ে দিচ্ছি নালি শাককে অনেকে পাট শাক বলে আমরা সিডিল বলি নালি শাক তো যে যেটা বলে সেটা আর কি আমি আমরা বলি নালি শাক তো নালি অনেকগুলো রসুন তারপর পেঁয়াজ হলুদ লবণ কাঁচামরিচ দিয়ে আমি বসিয়ে দেব পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই বসিয়ে দিব আর ওই চুলায় আমি প্রণ বসিয়ে দিচ্ছি একসঙ্গে সব পেঁয়াজ হলুদ মশলা রসুন তেল লবণ সব দিয়ে মশলাটা কষানো হয়ে গেলেই আমি প্রণ তারপর আলু দিয়ে দেব এই তো নালিশাকটা মোটামুটি হয়ে গেছে খুব সহজেই রান্না হয়ে গিয়েছিল ভাজের জন্য আবার পেঁয়াজটাকে ভেজে ক্রজেটগুলা দিয়ে দিয়েছি সবগুলো রান্নাই অনেক ইজি ছিল কিন্তু একটু মানে রেডি করতে যে সময়টুকু লাগে আর কি সবগুলো কাটতে সময় লেগেছিল কিন্তু রান্না করতে মোটেই সময় লাগেনি তাড়াতাড়ি হয়ে গিয়েছিল সবগুলা শেষ আমার পাট রান্না করা কজেট এখনও আছে আর এটা হচ্ছে কিমা রান্নার জন্য সব মশলা দিয়ে দিয়েছি আদা রসুন তেল পেঁয়াজ ধনে গুঁড়া মরিচ গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর নাটমেক মেঘ পাউডার আর সিনেমান পাউডার দিয়ে মশলাগুলো কষানো হয়ে গেলেই আমি কিমাটা দিয়ে দিব এটা হচ্ছে প্রাইমারি রান্না আর কিমা রান্না করার পরে আমি কালকে বানাবো সমোসা তখন আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে সমোসা বানাবো আরও ভালো ফ্লেভার আসার জন্য তা আমি কিন্তু রান্না একটা একটা করে বসাই আর মানে বার্নার চেঞ্জ করতে থাকি আমার কাছে নিয়ে আসি যখন যেটা কাজে লাগে এর জন্য আপনারা দেখবেন এক 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 সময় এক এক বার্নার একটা কিমা রান্না হয়ে গেছে সাইডিন দিয়ে এর মধ্যে আমি শিম ভাজি করে নিয়েছি তারপর ফাইনাল লুকটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রন আর আলু দিয়ে অনেক মজার আর এটা হচ্ছে কজেট ভাজি কজেট ভাজিতে আমি ধনে পাতা দিতে ভুলে গিয়েছিলাম দিয়ে দিচ্ছি আমি আঙ্গুর পরে কিন্তু খেয়াল করেছি অনেক কেটে ফেলেছিলাম পরে আমার হাজব্যান্ড এসে আমাকে হেল্প করেছে তারপর কিন্তু আমার রান্না শেষ করেছি আর এই তো পাট শাক পাট শাক রান্না করার পরে আমি যেটা মিস করছিলাম যে আমি ভাবছিলাম যে নাগামরিচ যদি থাকতো তাহলে অনেক ভালো হতো কারণ এটা নাগামরিচ দিয়ে অনেক ভালো লাগে এই যে লাল যে মরিচটা আমার প্লেটে দেখছেন এটা হচ্ছে মরিচ তো তারপরে রেফ্রিজারেটরে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরে লাখিলি এই লাস্টটা ছিল আমার কাছে এটা পেয়ে গেলাম তারপর দেখে তো আমি অনেক খুশি ভাবলাম তাহলে তো অনেক জমবে আমার নালিশাক খাওয়াটা তো ফাইনালি অনেক মজা করে খেয়েছিলাম অনেক দিন পরে অনেক মানে সবজি দিয়ে ভালো করে এনজয় করে লাঞ্চ খেয়েছি খুবই ভালো লেগেছিলো আসলে মাঝে মধ্যে মাছ মাংস ছাড়া এই ধরনের সবজি রান্না করে খেলে খুবই ভালো লাগে এনজয় করা যায় আর ইসরা তখনও বসে বসে চিন্তা করছিলেন যে উনি কী খাবেন এখন খাওয়া দাওয়ার পরে আমরা মা মেয়ে সবাই মিলে বসেছি আমাদের আচার খাওয়ার জন্য এই আচারগুলো আমার শাশুড়ি বাংলাদেশ থেকে পাঠিয়েছিলেন অনেক মজার অনেক টেস্টি আচার টক ঝাল মিষ্টি সব ধরনের আচারই এইখানে আছে এটা হচ্ছে আমের এটা একটু মিষ্টি লাগে খেতে এটাও আমের এইখানে এটা টক ঝাল মিষ্টি আর এই ওইটা ছিল বড়ইয়ের টক ঝাল মিষ্টি খুবই টেস্টি অনেক মজার মজার আচার উনি বানান আর এত কষ্ট করে বানিয়ে আমাদের পাটান আর ইসরা অনেক পছন্দ করে ওর দাদুর হাতের আচার ও অনেক খায় আমরা অনেকগুলো উনি পাঠিয়েছিলেন তো সবগুলো খাওয়ার পরে এগুলাই আমাদের কাছে এখন আছে তো কয়দিন পরে পরেই আমি বের করি বের করি ওদেরকে দেই আমি খাই আমি আবার বেশি আচার খেতে পারি না কারণ আমার দাঁত মানে খুব সহজেই আমার দাঁত কিন্তু মানে নষ্ট হয়ে যায় আমি মানে তারপরে যতটুকু পারি আমি খুব এনজয় করে খাই আমি ছোটোবেলা থেকেই আচার অনেক পছন্দ করতাম আমার আম্মা অনেক আচার দিতেন ছোটোবেলা থেকেই আমি আচার পছন্দ করি এখন আম্মা যখন বাংলাদেশে যান প্রচুর আচার বানিয়ে নিয়ে আসেন আমাদের সবার জন্য এখন আমি চলে আসলাম প্লাজো পান্ট কিভাবে বানাতে হয় সেলাই করতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার কাছে রিকোয়েস্ট এসেছে আমি যেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমি খুবই সিম্পল ওয়েতে কাপড় চুপড় কাটি সেলাই করি কারণ আমি বলেছি যে আমার কোনো ট্রেনিং নেই কোনো এক্সপিরিয়েন্স নেই আমি প্রফেশনাল না তো আমি শুধু প্রয়োজনের দরকার হলে তারপর মাঝে মাঝে শখ হলে আমি যেভাবে পারি সেভাবেই আমি আমার মতো করে কাপড় সেলাই করে নেই এবং আমি মোটামুটি হ্যাপি আমার একা একজন মানুষ এখন মেয়েরা একটু বড় হচ্ছে মাঝে মাঝে ওদের কাপড় সেলাই করে দিই তো যেভাবে পারি আমি আমার সেলাই করে নিই সেটাই আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করতে যাচ্ছি তো কাপড়টাকে আমি এই কাপড়টা আমার ঘরেই ছিল তো ভাবলাম যে এটা দিয়ে একটা প্লাজো প্যান্ট বানিয়ে ফেলি তো আমি প্রথমে চারটা ভাজে কাপড়টাকে ভাজ করে নিয়েছি তারপর এটার উপরে আমার একটা ট্রাউজার বসিয়ে দিলাম ওইটার সাইজ অনুযায়ী আমি কাটবো যদিও পাটা আমি একটু অনেক বড় করে কাটবো তো কীভাবে বড় করব সেটাই আমি আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাট ইউজুয়ালি আমি নর্মাল পান্টের সাইজ দিয়েই কাটি তো এই যে চারটা ফোল্ড করার পরে ওইখানে কাপড়টা ট্রাউজারটা বসিয়ে দিয়েছি আর খোলা যে পার্টটা আছে এই দিকে এই যে এই সাইডে দিয়ে আমি কাপড়টা কাটবো আর ক্লোজিং যে পার্টটা আছে ওই পার্টটা ওইদিকে রেখে দিয়েছি মনে থাকার জন্য যে খোলা যে পার্টটা চারটা ভাজ করার পর খোলা সাইডে দিয়েই কাপড়টা কাটতে হয় আর এটা হচ্ছে বেল্ট লাগানোর জন্য যে আমি আঙ্গুল কেটে ফেলেছিলাম সেটাই দেখাচ্ছি আপনাদেরকে বেল্ট লাগানোর জন্য এই কাপড়টা আমি এক্সট্রা রেখে দিয়েছি এইভাবে ফেল্ট ফোল্ড করে তারপর আমি মানে বেল্ট লাগানোর জন্য ওই পার্টটা সেলাই করব তার জন্য এক্সট্রা কাপড় রাখা আর নিচের দিকে আরও এক হাফ ইঞ্চির মতো আমি কাপড় রেখে কাটবো নিচের দিকে ফোল্ড করে সেলাই করার জন্য এই তো ভেরি ইজি আমি এখন আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি আপনারা যাতে ইজিলি বুঝেন এই যে মার্ক করে নিয়েছি আমি আর ওইখানে কাপড় আমি এক্সট্রা রেখেছি বিকজ এটা কটনের কাপড় ধুয়ে দেওয়ার পরে এটা কিন্তু মানে আর একটু ছোটো হয়ে যাবে এর জন্য আমি এক্স এক্সট্রা কাপড় রেখে দিয়েছি আর একেবারে মানে সুন্দর করে মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কিভাবে আমি কাপড়টা কাটব আর নিচের দিকে যে আমি সাইজটা এত বড় করে পাটা কাটব আপনি পা যত বড় করে কাটবেন তত কিন্তু নিচের দিকটা রাউন্ড করে আপনাকে কাটতে হবে এই যে আপনার মানে উপরে উপরে উঠতে হবে সোজা করে কাটলে হবে না ইট হ্যাজ টু বি রাউন্ড অ্যান্ড হ্যাজ টু গো আপওয়ার্ডস উপরের দিকে আপনি উঠবেন কাটার জন্য তার জন্য একে নিলে ভালো হয় সুন্দর করে রাউন্ড করে যদি আপনি একটি মার্ক করে নেন উপরের দিকে তুলে তাহলে কিন্তু কাটতে ইজি হবে আর সমান করে কাটতে হবে তারপর এই যে কাটার পরে আমি চারটা ফোল্ডে ভাজ ছিল এখন আমি ভাঁজ খুলে আপনাদেরকে দেখাচ্ছি কাটার পরে কেমন হয়েছে এই যে খোলার পরে এরকমই লাগবে দেখতে তারপর আমি দেখাচ্ছি সেলাই কীভাবে করবো প্রথমে এই সাইডটা এতটুক পর্যন্ত উপর থেকে এতটুক পর্যন্ত সেলাই করবেন দুই সাইড এইভাবে সেলাই করে নেবেন এতটুক পর্যন্ত আর সেলাই করবেন উপরের বেল্টের যে জায়গাটা রেখেছিলাম ওইটাও সুন্দর করে রাউন্ড করে সেলাই করে নেবেন এভাবে অর্ডার লিক করবেন প্রথমে ওই দুই সাইড তারপর উপরের ভাসটা ফোল্ড করবেন ফোল্ড করে সেলাই করবেন এরপরে সেলাই করবেন একেবারে নিচের সাইডটা তারপর এটা নিচের এই দিকটা ফোল্ড করে নিচের দিকটা সেলাই করবেন তো সেলাই করা সব কিছু সেলাই করা সব খুবই ইজি আর নিচের যে পায়ের যে একেবারে বটম যে মানে সাইডটা যে ফোল্ড করে আমি সেলাই করি ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওইটা অনেক সময় অনেকরা বলে যে মানে কুচকে যায় তো আপনারা যেটা করবেন একটু টেনে টেনে যদি নিচের কাপড় আর উপরের কাপড় ভাজ করে একটু টেনে টেনে যদি সেলাই করেন এইভাবে এই যে দেখুন এইভাবে টেনে যদি সেলাই করেন তাহলে কিন্তু কাপড়টা তেমন কুচকে না সুন্দর হয়েই সেলাই হয় এই যে এই যে অনেক সুন্দর করে কিন্তু সেলাই হয়ে গেছে আর একটু একটু কুচকে গেলে কোনো সমস্যা নেই আয়রন করে নিলে এটা একেবারে সুন্দর হয়ে সেট হয়ে যাবে যে দেখুন অনেক সুন্দর গোল করে আমি সেলাই করে নিয়েছি সব সেলাই করা শেষ এখন শুধু যেটা করবো দুইটা পা জয়েন করতে হবে এই একটা সেলাই এখন বাকি আছে এখন এটা আমি করে নিব শেষ আমার সেলাই করা এই যে দেখুন কত সহজেই কত সুন্দর প্লাজো প্লান্ট ইজিলি রেডি হয়ে গেছে অনেক গুলো হয়েছে আমি যেভাবে কেটেছি এইভাবে কাটা আর প্রফেশনালরা যেভাবে কাটে আমি দেখেছি ওরা কিভাবে কাটে তা আমার কাছে মনে হয় যে তেমন একটা আসলে ডিফারেন্স না তো আমি এভাবেই কাটি তা আপনারা আমার মতো যারা কম স্কিলের মানুষ তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন তারপর আমি বেল্টের জন্য এই বেল্টটা আমি লাগাবো সেই সাইজ অনুযায়ী আমি কিন্তু উপরের কাপড়টা ফোল্ড করে রেখেছিলাম আর এখানে একটা হৌলো রেখেছি এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে হৌলো রেখেছি একটু জায়গা আমি ফাঁক রেখেছি সেলাই করিনি স্কিপ করে গেছি এই দিক দিয়ে আমি একটা সেফটি পিন দিয়ে বেলটাকে ঢুকিয়ে দেবো হয়ে গেছে আমার বেল্টও লাগানো ডান এই তো এভাবেই আমি আমার প্লাজো প্যান্ট সেলাই করি আজকের জন্য এ পর্যন্তই আগামী ব্লগে আবার কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ